কারণে এই হাবলি সিন্ড্রোমে আক্রান্ত শাসক দল জনগণের মনের ভাষা বুঝতে পারে না, তাদের কথাকে বিকৃত ব্যাখ্যা করে, নিজেদের অপরাধগুলো তাদের দৃষ্টিগ্রাহ্য হয় না এবং কোনো বিরোধী মতকে কোনো রকমই সামান্যতম সহ্য করা হয় না। এই হাবলি সিন্ড্রোমের পুরোপুরি যে উপস্থিতি সেটাও বর্তমান সরকারের মধ্যে বিদ্যমান রয়েছে। যে কারণে এর পাশাপাশি যদি আমরা মিলিয়ে দেখি, সর্বশেষ জাতিসংঘ মানবাধিকার কমিশনের যিনি প্রধান ইলিয়াদাও হাসান, উনি কি বলেছেন যে বাংলাদেশে ভিন্ন মতের মানুষদের জন্য কোনো সামান্যতম সুরক্ষাও নেই। ভিন্ন মতের মানুষ, এতে বিএনপির প্রয়োজন নেই, জামাতের প্রয়োজন নেই, অন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ভিন্ন মত যিনি পোষণ করবেন, সরকারের সমালোচনা যিনি করবেন, যেটা গণতন্ত্রের সৌন্দর্য এবং সরকারের জন্য উপকারী, সেইটা করলেও আর কেউ কিছু করুক আর না করুক, বর্তমান সরকার প্রধান যিনি আছেন তিনি তার মুখের দরজা খুলে দেবেন, অপমান করে, লাঞ্ছিত করে, নির্যাতন করে, অপদস্থ করে, সেই শক্তিকে নির্মূল করার জন্য সর্বশক্তি তিনি নিয়োগ করবেন। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সে প্রতিষ্ঠানগুলোর দিকে যদি আমরা তাকাই, বিচার বিভাগ বলেন, আইন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলেন, জাতীয় সংসদ বলেন, সমস্ত জায়গায় প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলোকে নড়বড়ে করে দেওয়া হয়েছে এবং সেখানে পছন্দের দলীয় ব্যক্তিদেরকে বসিয়ে এগুলোকে পুরোপুরি দলীয় আবরণের মধ্যে এমনভাবে আটকে দেওয়া হয়েছে যেখান থেকে কোনো বিষাক্ত বাতাস ছাড়া, পলিউশন ছাড়া অক্সিজেন পাওয়ার কোনো সম্ভাবনা বাংলাদেশে বিদ্যমান নেই, লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া। এখন সে লড়াই সংগ্রামের নেতৃত্বটা কারা দিবে, সেই জায়গাটাই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের ব্যাপারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি বড় রাজনৈতিক দল হিসেবে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ভুল হয়েছে, সে ভুল থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো গত্যন্তর আছে বলে আমি অন্তত মনে করি না একজন কর্মী হিসেবে। এবং সে ভুল থেকে বেরিয়ে এসে মানুষের সেন্টিমেন্টটাকে ধারণ করা, সহজ করা, এটা হচ্ছে এই মুহূর্তে প্রধান কাজ বাংলাদেশের বিকল্প বড় রাজনৈতিক দল হিসেবে। আমরা জানি বিচার আদালত থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, বক্তব্য লেখা যাবে না, ছাপানো যাবে না, অথচ সরকারি আবার মহা উৎসাহে উস্কানি দিয়ে কোন কোন বসংবাদ মিডিয়াকে দিয়ে তারেক রহমান সাহেব কি বলেছেন টেলিফোনে প্রফেসর ডক্টর মামুনকে, সেই খবরটি ছাপিয়ে দিয়েছেন। এটা তো সামনে বড় হয়েছে, আমরা তো চাচ্ছি তারেক রহমানের সকল বক্তব্য প্রচার করা হোক, কারণ যে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের মূল উপজীব্য মূল বীজটা কি ছিল, বৈষম্য শোষণ দূর করে গণতন্ত্র এবং মানুষের সার্বজনীন অধিকার প্রতিষ্ঠা করা। সেখানে তো আজকে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারাই তো এই কোটা সংস্কারের বিপক্ষে কথা বলবে, কারণ এখানে বৈষম্য সৃষ্টি হয়েছে, এই বৈষম্য ব্যাপকভাবে ভবিষ্যৎ প্রজন্মকে মেধাহীন করে দিচ্ছে। তো সেইটাকে সমর্থন তারেক রহমান সাহেব জানিয়েছেন, তিনি তো সঠিক কাজটি করেছেন, এটি প্রচার করে সরকার যে ভুল করেছে কিনা সে প্রশ্নের উত্তর তাদের কাছেই থাকলো। কিন্তু আমরা নিঃসন্দেহে চাইছি যে তার সকল বক্তব্য এইভাবে প্রচার করা হোক। আজকে এই জিনিসের মধ্য দিয়ে একটি কথা আমার মনে পড়ে, ছোটবেলায় যখন নানা বাড়িতে যেতাম, আমাদের গ্রামে কোনো বাড়ি নেই, নানা বাড়িতে যখন যেতাম তখন দেখতাম ক্ষেত মজুর যারা বা শ্রমিক যারা, যাদেরকে নেওয়া হতো তাদেরকে কিছু পয়সা দেয়া হতো, আবার খাবারও দেয়া হতো, কিন্তু ওই সময় সেই শ্রমিকদেরকে লাল আটার রুটি খেতে দেয়া হতো অথবা লাল চালের ভাত দেয়া হতো, অর্থাৎ মালিকদের চেয়ে তারা নিম্ন শ্রেণীর, এই চিন্তার মধ্য দিয়ে লাল আটার রুটি, লাল চালের ভাত খেতে দেওয়া হতো। পরবর্তীতে মেডিকেল জুরিসপ্রুডেন্সের এক্সপেরিয়েন্সের মাধ্যমে দেখা গেল যে এইটা দিয়ে যাদেরকে আমরা ছোট করতে চেয়েছি, খাটো করতে চেয়েছি, দূরে রাখতে চেয়েছি, তাদেরকে উপকার করা হয়েছে। কারণ লাল আটা এবং লাল চালে সাদা আটা এবং সাদা আটার চেয়ে ফুড ভ্যালু, পুষ্টিমান অনেক অনেক গুণ বেশি। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে তারা কিন্তু শক্তিশালী হয়েছে, প্রকারান্তরে আমরা তাদেরকে উপকার করেছি। এটাকে বলা হচ্ছে বেনিফিট অফ ইগনোরেন্স আমার মতে। তা আজকে দেশে বেনিফিট অফ ডাউট এবং বেনিফিট অফ ইগনোরেন্স দুটো মিলে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এর মধ্য থেকে বেছে নিতে হবে
যে বেনিফিট অফ ইগনোরেন্স এর মধ্যে যারা পড়েছে জাতীয় ঐক্যে সামিল হতে হবে তাদের, তাদের জাতীয় ঐক্য কখনো সকল মানুষকে নিয়ে হয় না। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধের সময় এদেশে রাজা কার ছিল, মুক্তিযুদ্ধের সময় এদেশে আলবদর আলশামস ছিল, স্বাধীনতা বিরোধীরা ছিল, কিন্তু জাতীয় ঐক্য তখন স্থির ছিল, দৃঢ় ছিল। আজকেও এই এই শতাব্দীর এই ইসে বর্তমান হালের রাজাকার হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের সঙ্গে সহযোগিতা।